পোলট্রি খাত নিয়ে প্রতিবেদনের জন্য ১৯ সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসি। রোববার দুপুরে সিডাব মিলনায়তনে বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের ৯ জন, টেলিভিশনের ৬ জন এবং অনলাইন ও ম্যাগাজিনের ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম। করোনার কারণে ২০১৯ সালের মিডিয়া অ্যাওয়ার্ড এবছর প্রদান করেছে বিপিআইসিসি।